কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দোলখার ইউনিয়নে জাতীয় শ্রমিক লীগের নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। 24 জুন শুক্রবার বিকালে দোলখার ইউনিয়ন পরিষদের হল রুমে পরিচিত সভা ও আলোচনা সভার আয়োজন করা হয়। দোলখার ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ আলী নোয়াব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ভূঁইয়া, যুবলীগের সভাপতি আবুল হাশেম মানিক, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সুজন, ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম শিমুল প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের নাম কোন মিটিং এর মধ্যে একটু কষ্ট আমরা দুহাত করি আপনাদের সহযোগী সংগঠন আমরা আমাদেরকে একটু আয়া করিয়ে আগামীতে আপনারা দেখা দিব ইনশাআল্লাহ এই নাঙ্গলকোটে 2003 সালে প্রমাণ করে দিব যে নাঙ্গলকোটে শ্রমিক লীগ আছে কিনা। আপনাদেরকে দোয়া করি বলছি, আপনাদেরকে একটু মায়া করবেন, আমাদেরকে স্মরণ করবেন, আমরা আপনাদের সহযোগিতার সাথে কিছু আলাদা করে যাবো ইনশাআল্লাহ। ঘরে বসে থাকবেন, এটাকে রাজনীতি বলা হয় না, তার লগে কর্মী নাই, এইটা তার কোনো দরকার না। আপনারা অবহেলা করিলেন না, কিছু খাইলেন না, কিছু দিল না, কিছু খাইলেন না, এটাকে সংগঠন বলা হবে না। একটা চেয়ারম্যান সাহেব ইনি আর সবাইকে মন ঢুকাইতে পারবে না।